শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকী আজ নানা আয়োজনে পালন। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় যুব সমাজকে আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং আগস্ট এলেই বিএনপির বেপরোয়া চরিত্র প্রকাশ পায় মন্তব্য ওবায়দুল কাদেরের। আসসালামু আলাইকুম, বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ কামাল, যার নামের সাথে জড়িয়ে আছে বাংলাদেশে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অগ্রযাত্রার কথা, জাতির জনকের সন্তান হয়েও যার মধ্যে ছিল না কোনো অহমিকাবোধ, দেশের রাজনীতি, খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব ক্ষেত্রেই ছিল যার অবাধ বিচরণ, বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী, তারুণ্যের দীপ্ত প্রতীক এবং আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহীদ শেখ কামালের আজ 73তম জন্মবার্ষিকী। 1949 সালের এ দিনে তখনকার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, বাস্কেটবল সহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। অভিনয়ে সমান পারদর্শী ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। এত সব প্রতিভার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল একজন নিরহংকার মানুষ। তবে 1975 সালের 15 আগস্ট কাল রাতে বিপদগামী সেনা কর্মকর্তাদের নির্মম বুলেট থামিয়ে দেয় শেখ কামালের পথ চলা, যার সাথে থেমে যায় ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের কাঙ্ক্ষিত উন্নয়ন। এদিকে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাসহ সমাজসেবায় দেশের যুব সমাজকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে চেষ্টা করেছে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক জগৎকে উন্নত করতে। সকালে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য 9 ব্যক্তি এবং 2 প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, শুধু খেলাধুলা নয়, শেখ কামালের উদ্যোগের কারণে বাংলাদেশের সঙ্গীত আধুনিক রূপ লাভ করেছে। শেখ কামালকে অনুসরণ করে বর্তমান প্রজন্ম সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। আধুনিক ফুটবল খেলা, আবাহনী ক্রীড়া চক্র গড়ে তোলা, শুধু নিজেই যে খেলেছেন তা না, খেলাধুলার প্রতি যেন আরও আমাদের দেশের যুব সমাজ আরও সম্পৃক্ত হয়, শিশু কিশোররা যেন সম্পৃক্ত হয়, তার জন্য তিনি উদ্যোগী ছিলেন। আজকে কামালের জন্মদিন। কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিল এবং একাধারে সে হকি খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আবার সিতার বাজাতো, আবাহনীর ছাত্র ছিল, ভালো গান গাইতে পারত, নাটকে অংশগ্রহণ করত, নাটকেও তার অনেক নাটক তার আছে, নাটকে অংশগ্রহণ করত, উপস্থিত বক্তৃতায় সবসময় সে পুরস্কার পেত। এভাবে আমি জানি না, এত প্রতিভা এবং রাজনৈতিক সচেতনতা এবং দূরদর্শিতা ছিল। আগস্ট মাস এলেই বিএনপির বেপরোয়া চরিত্র প্রকাশ পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে, ভোলায় পুলিশের উপর হামলা তারই লক্ষণ। ভোলায় বিএনপির ঘাতক চেহারা স্পষ্ট হয়েছে, এই মাসে দলটি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। ভোলার ঘটনা কে ঘটিয়েছে, ভিডিও ফুটেজ দেখুন কিভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করছে, কারা সে অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করেছে, পুলিশ কি করবে, আঙুল চুষবে?
তাদের ঘাতক চেহারা ভোলা তারা স্পষ্ট করেছে। তারা চেয়েছে যে নির্বাচনকে সামনে রেখে আবারও বাংলাদেশে একটা অস্থির উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে, আবারও আগুন সন্ত্রাস করে তারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে, সেটাই তাতে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আমরা প্রস্তুত আছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল তার স্বল্প সময়ের কর্মের মাধ্যমে আমাদের মাঝে চির জাগরুক হয়ে থাকবেন। সকালে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, শেখ কামালকে দুষ্কৃতকারীরা হত্যা করলেও তার স্বল্প বয়সের কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিনি আমাদের মাঝে জাগরুক থাকবেন। এই অল্প বয়সের মধ্যেই তিনি যে প্রতিভা ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন তাতে তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আরও অনেক উপকৃত হতো। শহীদ শেখ কামাল, তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করলো, তার স্বল্প বয়সের কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ শেখ কামাল আমাদের মধ্যে জাগরুক থাকবে। তিনি সেই অল্প বয়সের মধ্যে যেই প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন, যে সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন, আমি দৃঢ়ভাবে মনে করি বাংলাদেশ অনেক উপকৃত হতো। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে, সাংস্কৃতিক অঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি বিরাট ভূমিকা রাখতে পারতেন। সর্বোপরি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি বিরাট ভূমিকা রাখতে পারতেন। আজকের এই দিনে তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি। তরুণ প্রজন্মের জন্য খেলাধুলার পরিবেশ ও স্থান ঠিক করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, নতুন প্রজন্মকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে একটি বড় হাতিয়ার হল খেলাধুলা। এ কারণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৪টি মাঠ নিয়ে কাজ করা হচ্ছে। এগুলোর মধ্যে ইতোমধ্যেই ১৭টি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গ্যাসের দাম আবারও বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপো। এছাড়া বিদ্যুতের দাম বাড়বে কিনা সে বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি। সকালে রাজধানীর বারিধারার নিজ বাসায় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। এ সময় সেপ্টেম্বর নাগাদ বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। বিদ্যুতের প্রাইসের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, গ্যাসের ব্যাপারে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্টে যেতে চাচ্ছি, এবং আমরা মনে করতেছি যে তেলেরও একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত। তখনই আমরা প্রাইসিং করব, বিশেষ করে ডিজেল বা পেট্রোল বা অক্টেন যাই হোক, সেটার অ্যাডজাস্টমেন্টটা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে, এবং পার্শ্ববর্তী দেশ এবং দশের কথা চিন্তা করে আমাদের প্রাইসটা যেন ওই ধরনের একটা অ্যাডজাস্টমেন্ট হয়। এবং আমি মনে করি যে প্রতিনিয়ত এই প্রাইসটা যদি আমার অ্যাডজাস্টমেন্ট করা লাগে, অ্যাডজাস্টমেন্ট কীভাবে, যদি বাড়তির দিকে থাকে তাহলে বাড়তির দিকে, যদি কমতির দিকে থাকে তাহলে কমতির দিকে অ্যাডজাস্টমেন্ট। তো আমার প্রস্তাব থাকবে, এখন যেহেতু বাড়তির দিকে অ্যাডজাস্টমেন্টটা আছে, পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বের যে দাম আছে সেগুলির বিবেচনায় একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত। শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাডেট লেন্স কর্পোরাল মেজবাউদ্দিন নফেলের উপর নির্মিত স্টোরি অফ এ গ্রেট হিরো নফেল শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। সকালে রাজধানীর জাহাঙ্গীর গেট সংলগ্ন শাহীন হলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির আয়োজনে এটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় মুক্তিযুদ্ধ চলাকালীন বিএনসিসি দ্বারা প্রশিক্ষিত জীবিত ১৫ নারী প্রশিক্ষণার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। বাজারে যেন কাঁচামরিচের ঝাঁজ কমছেই না, সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া বেড়েছে সব ধরনের সবজি ও মুরগির দাম।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে 200 টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ আজ বিক্রি হচ্ছে 250 টাকা দরে। এছাড়া কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। একই সাথে বেড়েছে মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকায় এবং সোনালী মুরগি 250 থেকে 260 টাকা ও লেয়ার মুরগি 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 700 টাকা কেজি গরুর মাংস ও 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খাসির মাংস। তবে মাছের দামে তেমন পরিবর্তন আসেনি। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,302 জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন 253 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,06,899 জনে। এছাড়া নতুন 933 জন সহ মোট সুস্থ হয়েছেন 19,46,762 জন। গত 24 ঘন্টায় 5,002 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার 5.6%। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আব্দুল আওয়াল ও নুরুন নবী নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করা হলো। দুপুরে সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের তথ্য জানান টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন, তবে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। সকালে সংগৃহীত পেয়ারা সারা দেশে সরবরাহ হচ্ছে বিকেলের মধ্যেই, ফলে টাটকা পেয়ারার স্বাদ নিতে পারছেন ভোক্তারা। মূলত পদ্মা সেতু উদ্বোধনের কারণে গতি বেড়েছে ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটের। কৃষি বিভাগ বলছে, পদ্মা সেতুর কারণে সড়ক পথেই সরাসরি চাষিরা দ্রুত পচনশীল এ পণ্যটি ঢাকাসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারছেন। এতে তাদের খরচও কম হচ্ছে, সেই সঙ্গে বেড়েছে পর্যটকের ভিড়। ঝালকাঠি প্রতিনিধি মাসুম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি ভাসমান বাজার, পেয়ারার মূল রাজ্য এই গ্রামটি। কিছুদিন আগেও এখানকার পেয়ারা লঞ্চ ও ট্রাকে করে পাঠানো হতো ঢাকাসহ দেশের নানা প্রান্তে। এতে ভোক্তাদের কাছে ফলটি পৌঁছাত একদিন পরে। দ্রুত পচনশীল পণ্য হওয়ায় এ সময়ের মধ্যে পেয়ারার রং স্বাদ নষ্ট হতো, চাষিরাও বঞ্চিত হতো ন্যায্য দাম পাওয়া থেকে। কিন্তু পদ্মা সেতুর কল্যাণে এখন সকালে গাছ থেকে সংগৃহীত পেয়ারা দুপুরের আগেই পৌঁছে যাচ্ছে ঢাকায়। চাষি ও ব্যবসায়ীরা জানান, আগে লঞ্চ ও ট্রাকে করে এই খাদ্যপণ্যটি দেশের অন্যান্য প্রান্তে পৌঁছাতে সময় যেমন বেশি লাগত, তেমনি খরচও হতো বেশি। কিন্তু পদ্মা সেতুর কল্যাণে পরিবহনসহ অন্যান্য খরচের পরিমাণ কমে গেছে তাদের। যোগাযোগ ব্যবস্থা আমার খুবই ভালো হয়েছে। মোটবাই থেকে আসছে, সকালে আসছে, বিকেলে এই পেয়ারা নিয়ে চলে যেতে পারি। আমি একজন পেয়ারার আড়দার এবং এই পেয়ারা আগে খুব দূরে দূরে যাইতো না, খুব সস্তায় বিক্রি করতে হইতো। এখন এই পদ্মা সেতু হয়েছে পর পেয়ারা অনেক অনেক দূরে চলে যায়। রাজশাহী যায়, চিটাগাং যায়, সিলেট যায়, ময়মনসিংহ যায়, সাতক্ষীরা যায়। আবার আমরা এখন খুব ভালো দাম পাইতেছি এবং কোনো অসুবিধা হইতেছে না। পদ্মা সেতু হয়েছে পর আমরা খুব লাভবান হইতেছি। এখন বর্তমানে ব্রিজ হয়ে মনে করেন তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে চলে যায় কাঁচামাল। মনে করেন আমার একটু সুবিধে হয়েছে, টাটকা মাল বেচা যায়। আগে তো ঘাটে থাকলে মনে হয় পৌঁছে দিতে অর্ধেক। পদ্মা সেতু হওয়া এখানকার ইকোনমিক চাকাটা একটু অলরেডি ঘুরে গেছে। হ্যাঁ, প্রতিদিনের মাল প্রতিদিন কৃষকরা বিক্রি করতে পারতেছে, তো ঢাকা থেকেও পাইকাররা আসে, আর আমাদের বরিশালের তো পাইকাররা আসেই। তো এখন এখানকার কৃষকরা একটু ন্যায্য মূল্যটা পাচ্ছে। এদিকে বাজারটিতে বেচা কেনা বাড়ার সাথে সাথে বেড়েছে পর্যটকদের ভিড়ও। ছোট ছোট ডিঙি নৌকায় ভাসমান পেয়ারা বাজারের নান্দনিক দৃশ্য দেখে মুগ্ধ সবাই। আমার প্রথম আসা এখানে, কিন্তু এটা অনেক অনেক দিনের মধ্যে, এটা তো ঐতিহ্য ঝালকাঠির। আর এই ভাসমান যে
পেয়ারার যে হাটটা এখানে বসে, আমি অনুরোধ করব বাংলাদেশের সকল পর্যটককে এখানে এসে ঘুরে যেতে, কারণ তারা জানে না কারণ তারা কি দেখছেন না, তারা একটা মানে আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স। আর এই আমাদের এখানে পর্যটক আগে যতটুকু না হতো এখন আরও বেশি হচ্ছে, কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকে এখানে পর্যটকরা অনেক কম সময় ঝালকাঠিতে এসে ঘুরে যেতে পারছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, পদ্মা সেতুর প্রভাবে ঝালকাঠির কৃষিতে নীরব বিপ্লব ঘটবে। পাশাপাশি করোনার কারণে গত 2 বছরের ক্ষতি পুষিয়ে এবছর পেয়ারা বিক্রি করে কৃষক লাভবান হবে বলেও আশা করছেন তিনি। পদ্মা সেতু উদ্বোধনের কারণে এখানকার পেয়ারা সহজেই কিন্তু দূরবর্তী জেলা শহরগুলোয় পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে। এ কারণেই কিন্তু এখানকার পেয়ারার বাজার মূল্য অন্যান্য বছরের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পাবে। আর এই পেয়ারা চাষিদেরকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কিভাবে এই যে বাজার ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায়, যাতে পেয়ারা চাষিদের আর্থিক অবস্থার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে ঝালকাঠিতে এবছর 629 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে। এতে মৌসুম জুড়ে মোট ফলন হবে 6,000 মেট্রিক টন, যা কৃষক পর্যায়ে 10 কোটি টাকায় বিক্রি হবে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। নানা আয়োজনে সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে ময়মনসিংহ নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। রংপুর গণগ্রন্থাগারের সামনে উন্মুক্ত মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও কর্মকর্তারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম ভবন মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওবায়দুল মোক্তাদির চৌধুরী। এছাড়া হবিগঞ্জ, দিনাজপুর, সরিষাবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, রাজবাড়ী ও নাটোরেও নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে। আগামীকাল 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ দিবস। 1348 বঙ্গাব্দের এই দিনে তার জীবনাবসান ঘটে। এদিকে কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল দুপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে মঞ্চ তৈরি সহ সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। তবে এবার কবির প্রয়াণ দিবসে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে সরকারিভাবে তেমন কোনো আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংস্কৃতিক কর্মী ও রবীন্দ্রপ্রেমীরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচার চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় 3 জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, পাচারকারী চক্রটি গত 5 বছর যাবৎ অবহেলিত নারীদের টার্গেট করে বিদেশে পাচার করে আসছে। বিনা খরচে ভারতে 60,000 টাকা বেতনে পার্লারের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হতো। পাচারের শিকার এমন এক নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল 4 অগস্ট আনুমানিক বিকাল 1600 ঘটিকায় জনৈক নারী ভিকটিম সশরীরে র‍্যাব 11-এর সদর দপ্তরে হাজির হন এবং তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যে একদল মানব পাচারকারী সদস্য তাকে বিউটি পার্লারে কাজ জোগাড় করে দেওয়ার কথা বলে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে কাটাতারের বেড়া পার হতে বললে তিনি বুঝতে পারেন যে তাকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হচ্ছে। তিনি যেতে রাজি না হলে তাকে অত্যন্ত মারধর করা হয়। এক পর্যায়ে তিনি কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন। তিনি যশোর থেকে বাসে করে নারায়ণগঞ্জে আসেন এবং আমাদের সদরদপ্তরে উনি তার লিখিত অভিযোগ দায়ের করেন। ভিকটিমের নিকট থেকে এরূপ অভিযোগ পেয়ে র‍্যাব 11-টি চৌকস আভিযানিক দল তার দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় অভিযান পরিচালনা করে এবং 5 জন নারী ও 1 জন পুরুষ
তারা সকলেই নারী পাচারকারী দলের সদস্য, তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে ভিকটিমের ডেবিট কার্ড এবং টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়। মাদারীপুরের কালকিনিতে পানির দরে বিক্রি করে দেয়া হল অর্ধশত বছরের শতাধিক পুরনো মেহগুনি রেন্টি সহ বিভিন্ন প্রজাতির গাছ। নামমাত্র মূল্য দেখে গাছগুলো বিক্রি করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। গাছ বিক্রিতে দুর্নীতি হয়েছে কিনা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন পরিবেশ ভিত্তিক সংগঠনের নেতারা। যদিও উপজেলা প্রশাসনের দাবি, নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গাছগুলো নিয়ম মেনেই বিক্রি করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনির সিডিখান থেকে শিকদার বাজার পর্যন্ত 118টি গাছ বিক্রির জন্য গত 13 জুলাই উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে নিলামের জন্য নোটিশ দেওয়া হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, ভূমি সহকারী কমিশনারকে সদস্য সচিব করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়। পরে 24 জুলাই নিলামের গাছগুলি অপসারণের দায়িত্ব পান মাতুল মাতুব্বর নামের এক ব্যবসায়ী। অর্ধশত বছরের পুরনো মেহগনি, রেন্ট্রি, চাম্বুল, শিশুসহ বিভিন্ন প্রজাতির গাছের মূল্য নির্ধারণ করা হয় 2,58,980 টাকা। এরই মধ্যে নিলামে অংশ নেওয়া ব্যবসায়ী তড়িঘড়ি করে গাছগুলো কাটা শুরু করেছে। নামমাত্র দাম দেখিয়ে গাছগুলো বিক্রি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা তো এরকমই শুনছি যে 118টা গাছ 100 টাকা করে বিক্রি করছে, কিন্তু এক একটা গাছের দাম আছে 50,000-60,000, কোনো গাছের দাম আছে 1,00,000, 20,000-10,000 টাকার নিচে কোনো গাছ নাই এখানে। গাছ শুনলাম একটা গাছ নাকি 100 টাকা বিক্রি হয়েছে, একটা গাছের দাম কি 100 টাকা? সেটা 100 টাকা, একটা গাছের দাম অন্তত 50,000 টাকার দাম আছে এক একটা গাছের দাম, কিছু কিছু গাছ এরও বেশি দাম। হ্যাঁ, কিন্তু এই একটা গাছ 100 টাকা বিক্রি করছে, টাকা মানে কীভাবে 100 টাকা বিক্রি করলো এটা কি আমাদের মাথায় খেলে না? এটা আপনারা, এটা সরকারের কাছে আমাদের দাবি যে এই গাছ কীভাবে 100 টাকা সরকারি সম্পদ, এতে লুটেপেটে খাইতেছে, কারা খাইতেছে? এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের দোহাই দিয়ে কথা বলতে চান না নিলামে অংশ নেয়া গাছ ব্যবসায়ী। আমরা দাসী, আমি কই এইটা, এই গাছ টেন্ডার নিছে মানিক ভাই, কি কইছো বলেন? হেড তো নাম দাসী, হাল্লা গাত মারা আলাপ করেন, কই যে গোলাপ সুবানের ভাই, এই বাড়ি বেড়া। গাছের মূল্য 2-3 কোটি টাকা উল্লেখ করে পরিবেশ ভিত্তিক সংগঠনের নেতারা তদন্তপূর্বক ঘটনায় দোষীদের বিচারের দাবি জানান। ব্যাপারটা সত্যি দুঃখজনক, কারণ এই অর্ধশত বছরের গাছগুলি যার দাম হওয়া উচিত কমপক্ষে 2-3 কোটি টাকা, সেখানে গাছগুলি মাত্র 2-2,500,000 বিক্রি হয়েছে। সত্যিকার অর্থেই এটা একটি চরম দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এগিয়ে আসা উচিত। তাদেরকে কোনো মতেই এই যে যারা দায়িত্ববান লোক যারা এই কাজটা করেছে তাদেরকে এই সুযোগ দেওয়া উচিত না। এভাবে সুযোগ দিলে দেশটা অচিরেই ধ্বংস হয়ে যাবে। এই দুর্নীতি থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা এই দুর্নীতি করেছে তাদেরকে বিচারের আওতায় এনে অতি সংক্ষিপ্ত সময়ে চরম বিচার আনা এনে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এদিকে উপজেলা প্রশাসন জানায় এলজিইডি সড়ক উন্নয়নের জন্য নিয়ম মেনেই গাছগুলো বিক্রি করা হয়েছে। 2,58,000 উপরে অবশ্যই তাদের ওঠার সুযোগ আছে, কিন্তু নিলাম প্রক্রিয়ায় আমার সর্বোচ্চ উঠেছে 2,58,000। আমাকে তো একটা পর্যায়ে ক্লোজ করতে হয়, আমি 3 ডাক 4 ডাক 5 ডাক, 2,58,000 পর আর কেউ ডাক না দিলে তো আমার 2,58,000-তেই আমাকে ক্লোজ করতে হবে। আমার গাছগুলো তো আমার আপরুট করতে হবে, না তো আমার কাজ আমি এগোতে পারবো না। এবং তাদেরকেও আমরা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি যে তারা কেন ডিসকারেজড। তখন ওরা বললো যে স্যার আপরুটিং কস্ট দিয়ে ওদের লস হবে। এবং আমরা এটা প্রকাশ্য নিলাম করেছি, এখানে কোনো ধরনের কোনো অভিযোগের প্রশ্নই আসে না, এবং এটা অ্যাজ এ টিম আমরা কাজ করেছি পুরো নিলাম কমিটি। এ ব্যাপারে জানতে মূল্য নির্ধারণকারী বন কর্মকর্তার অফিসে গিয়ে মনিরুজ্জামান খানকে পাওয়া যায়নি, তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বিজয় টিভি নিউজ ডেস্ক। যশোরে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি 240 কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে র্যাব। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় সাতক্ষীরা থেকে যশোর হয়ে ঢাকার যাত্রাবাড়ি যাচ্ছে জেলিযুক্ত চিংড়ি ভর্তি একটি ট্রাক। এমন সংবাদের ভিত্তিতে গতরাতে যশোরের আরবপুর এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। সেখানে চিংড়ি ভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা চিংড়িতে ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুষ করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় এর মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1,00,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চিংড়িগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
নগর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ময়েজউদ্দিন সর্দার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, জমি নিয়ে উপজেলার সদর ইউনিয়নের খাগড়াপাড়া গ্রামের হাফেজ উদ্দিনের সঙ্গে ময়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাফিজ উদ্দিন লোকজন নিয়ে ময়েজ উদ্দিনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে। গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাংয়ের প্রধান সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানার সামনে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করাকালে স্থানীয় সাংবাদিকের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে এ ঘটনায় ওই সাংবাদিক জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকী আজ, নানা আয়োজনে পালন। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় যুব সমাজকে আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং আগস্ট এলেই বিএনপির বেপরোয়া চরিত্র প্রকাশ পায়, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিজয় বার্তা শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হল youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।